এতিয়া আমি অন্তৰ্বিভক্ত উত্তত শিকিলোঁ, কিন্তু ইয়াত এটা অনুবিদ্ধান্ত আছে, অৰ্থাৎ কৰলাৰী এটা আছে, বিশেষ এটা কেছ বা বিশেষ বিশেষ কেছ বুলিয়ে ক'লোঁ বা অনুবিদ্ধান্ত বুলি ক'লোঁ। যদিহে আমি কৈছিলোঁ যে ধৰা এই এটা বিন্দু আছে, যে এই এটা বিন্দু আছে, এই বিন্দু স্থানাংক মই ক'লোঁ কিমান, যে এক্স ওৱান কমা ৱাই ওৱান, আৰু বি এটা বিন্দু আছে, বি বিন্দু স্থানাংক কিমান, বি বিন্দু স্থানাংক এক্স টু, এক্স টু কমা ৱাই টু। এতিয়া এই বিন্দু সংযোগী ৰেখাডাল কি হ'ব, এই বি এতিয়া যদি কি হয় পি বিন্দুটো যদি সিহঁতৰ যদি মধ্যবিন্দু হয়, মিডিল পইণ্ট যদি নহয়, যদি যদি কি হয় সিহঁতক সমানে দ্বিখণ্ডিত দ্বিখণ্ডিত কৰে, তাহলে কি হয় যদি পি বিন্দু হয় কি হয় আৰু মিডিল পইণ্ট যদি মধ্যবিন্দু হয়, মধ্যবিন্দু হ'লে কি হ'ব পি বিন্দু স্থানত মই ধৰা ক'লোঁ কিমান হ'ব এক্স ৱাই, এক্স ৱাই। এতিয়া এক্স ৱাই হ'লে এতিয়া কি হ'ব যে ইয়াতে এম ওৱান মানে আছিল কিমান, এম ওৱান এইটো আছিল, এ পি মানে আছিল কিমান এম ওৱান, এইখিনি আছিল এম ওৱান, আৰু বি পি মানে আছিল কিমান এম টু। মধ্যবিন্দু হোৱাৰ লগে লগে এটা অনুপাতটো কি হ'ব এম ওৱান আৰু এম টু দুটা কি হ'ব ইকুৱেল হ'ব, যদি পিটো যদি কি হয় এ বি যদি মধ্যবিন্দু হয়, মধ্যবিন্দু হ'লে এম ওৱান আৰু এম টু দুটা ইকুৱেল হ'ব, অৰ্থাৎ কি হ'ব যে আমি কি পাম এম ওৱান ইজুকুৱেল টু এম টু পাম। মই ইয়াতে লিখি থৈছোঁ এম ওৱান ইজুকুৱেল টু এম টু, এম ওৱান আৰু এম টু ইজুকুৱেল হোৱাৰ লগে লগে আমি কি আছিল পি বিন্দু স্থানাংক আমি কি পালোঁ, বিশেষ ক্ষেত্ৰ এইটো কৌলাৰী বুলি কয়। এতিয়া আমি পি বিন্দু স্থানাংক কি হয় চাম, আমি মধ্যবিন্দুৰ ক্ষেত্ৰত যে পিৰ স্থানাংক, পি স্থানাংক কি হ'ব যে পি স্থানাংক হ'ব এনেকুৱা আমি কি পাইছিলোঁ যে সূত্ৰটো পাইছিলোঁ এম ওৱান এক্স টু প্লাছ এম টু এক্স ওৱান, এম টু এক্স ওৱান ডিভাইডেড বাই এম ওৱান প্লাছ এম টু ব্ৰেকেট এম ওৱান ৱাই টু প্লাছ এম টু ৱাই ওৱান ডিভাইডেড বাই এম ওৱান প্লাছ এম টু হ'ল। এতিয়া কি থাকিব যে আমি যিহেতু এম ওৱান ইজুকুৱেল টু এম টু পাইছোঁ, গতিকে আমি কি কৰিব পাৰোঁ এম ওৱানৰ ঠাইত এম টু বহাব পাৰোঁ বা এম টুৰ ঠাইত আমি এম ওৱান বহাব পাৰোঁ। মই এম ওৱানটো এম ওৱানে ৰাখিলোঁ, এইটো এম ওৱানটো এম ওৱান ৰাখিলোঁ, ৰাখি পেলাই এক্স টুটো এক্স টু দিলোঁ প্লাছ ইয়াতে কি আছে এম ওৱান ঠাইত মই কি লিখিলোঁ এম টুৰ ঠাইত মই লিখিলোঁ এম ওৱান এক্স ওৱান, কাৰণ এম ওৱান আৰু এম টু দুটা ইকুৱেল হয়। এতিয়া মই কি কৰিলোঁ এম ওৱানটো এম ওৱান ৰাখিলোঁ, ৰাখি পেলাই মই এম টুৰ ঠাইত কি বহালোঁ, মই এম টুৰ ঠাইত মই বহালোঁ এম ওৱান, বহাই পেলাই ইয়াতো আমি এনেকুৱা কৰিম এম ওৱানটো এম ওৱান ৰাখিলোঁ এম ওৱান ৱাই টু প্লাছ এম টু, এম টুৰ ঠাইত বহাম মই এম ওৱান ৱাই ওৱান, এম ওৱান এম টুৰ ঠাইত হ'ব এম ওৱান হ'ল এইখিনি। তাৰপিছত আমি কি পাম ইয়াতে কি হ'ব যে ইয়াতো এম ওৱান আছে, ইয়াতো এম ওৱান আছে, এম ওৱানটো কি হ'ব ইয়াত এম ওৱানটো আহিল কমন, ইয়াত থাকি গ'ল কিমান এক্স টু প্লাছ এক্স ওৱান, এক্স টু প্লাছ এক্স ওৱান ডিভাইডেড বাই এম ওৱান এম ওৱান লগ লাগিব লাগিব টু এম ওৱান। তাৰপিছত ইয়াতে এম ওৱান এম ওৱান কি আহিব কমন আহিব, এম ওৱান এম ওৱান কমন আহিব, থাকি গ'ল কিমান ৱাই টু প্লাছ ৱাই ওৱান, ৱাই টু প্লাছ ৱাই ওৱান, এতিয়া এম ওৱান এম ওৱান এম ওৱান লগ লাগি ল'ব টু এম ওৱান, এতিয়া কমপ্লিট। এতিয়া চাবা ইয়াতে কি হ'ব এম ওৱান আৰু ইয়াতে এম ওৱান কেঞ্চেল হ'ব, ইয়াতে এইটো এম ওৱান আৰু এম ওৱান কেঞ্চেল হ'ব, থাকি গ'ল কিমান আমাৰ, থাকি গ'ল আমাৰ এইটো থাকি গ'ল যে এক্স টু প্লাছ এক্স ওৱান ডিভাইডেড বাই টু ৱাই ওৱান প্লাছ ৱাই টু, বা ৱাই টু প্লাছ ৱাই ওৱান, ৱাই টু প্লাছ ৱাই ওৱান ডিভাইডেড বাই টু। বা এইখিনি বস্তু আমি এনেকৈ লিখিব পাৰোঁ, যদি চিষ্টেমেটিক লিখো এক্স ওৱানটো আগতে লিখিব পাৰোঁ এক্স ওৱান প্লাছ ৱাই এক্স টু ডিভাইডেড বাই টু, ৱাই ওৱান ৱাই ওৱানটো আকৌ লিখিব পাৰোঁ আমি ৱাই ওৱান প্লাছ ৱাই টু ডিভাইডেড বাই টু। অৰ্থাৎ মধ্যবিন্দু স্থানাংক, যদি মধ্যবিন্দু স্থানাংক ওলাব লাগে আমি কি ক'ব লাগিব দুটা বিন্দুৰ কি হয় এক্স স্থানাংকৰ যোগফল এক্স স্থানাংকৰ সমষ্টি ডিভাইডেড বাই টু কমা ৱাই স্থানাংকৰ যোগফল ৱাই ওৱান প্লাছ ৱাই টু ডিভাইডেড বাই টু। যদি কোনো এটা বিন্দু যদি কোনো এটা ৰেখা বিন্দু সংযোগী ৰেখাত যদি কি কৰে কোনো এটা বিন্দুৱে মধ্যবিন্দুত মধ্যবিন্দু হয় বা মধ্যবিন্দু অন্ত মধ্যবিন্দুত যদি অন্তৰ্বিভক্ত কৰে তেতিয়া আমি কি কৰিব লাগিব বেলেগ এটা আমি কৰিব নালাগে, যদি বিন্দুটো যদি স্থানাংক যদি আমি নিৰ্ণয় কৰিব লগা হয় তেতিয়া আমি কি কৰিম এক্স স্থানাংকৰ যোগফল বা এক্স স্থানাংক সমষ্টি ডিভাইডেড বাই টু কমা ৱাই স্থানাংকৰ সমষ্টি ডিভাইডেড বাই টু, অৰ্থাৎ এক্স ওৱান প্লাছ এক্স টু ডিভাইডেড বাই টু কমা ৱাই ওৱান প্লাছ ৱাই টু ডিভাইডেড বাই টু। এইটো হ'ল মধ্যবিন্দু স্থানাংক উলিয়া ফৰ্মুলা। এতিয়া অনুশীলনী ছেভেন পইণ্ট টু কুৱেশ্যন নম্বৰ টু টুটলৈ আহোঁ। ইয়াতে তোমালোকক কি কৈ আছে কুৱেশ্যনটোত, মই বৰ্ডত লিখিব অসুবিধা হয় কুৱেশ্যনটো,
সংযোগী রেখাখণ্ড সমদ্বিখণ্ডিত করা বিন্দু কেইটার স্থানাঙ্ক নির্ণয় করা বিন্দু কেইটার স্থানাঙ্ক বলি কইছে সমদ্বিখণ্ডিত করা যে কি কইছে আমা যে 4, ধরা ইয়াত এটা বিন্দু আছে আর ইয়াত এটা বিন্দু আছে এইটা বিন্দু স্থানাঙ্ক কি বলি কইছে আমা এটা কইছে 4, -1 আর এটা কইছে আমা -2, -3 এই বিন্দু দুটা সংযোগী রেখাখণ্ড সমদ্বিখণ্ডিত করা বিন্দু কেইটা স্থানাঙ্ক নির্ণয় কৰিব লাগিব সমদ্বিখণ্ডিত করা বিন্দু কেইটা স্থানাঙ্ক বুলি কওঁতে এতিয়া সমদ্বিখণ্ডিত কৰিব লাগিলে কেইটা বিন্দু সমদ্বিখণ্ডিত কৰিব সময়ে তিনিটা ভাগত ভাগ কৰিব দুটা বিন্দু হ'ব লাগিব ধৰা এই এটা বিন্দু আছে ইয়াত এটা আৰু এই এটা বিন্দু আছে ধৰা এই দুটা বিন্দু দুটা ধৰা এটা বিন্দু স্থানাঙ্ক কি বুলি কওঁ মই পি এৰ পাছত এটা কওঁ মই আর পি আর এতিয়া ধৰা পি আৰু আর বিন্দু এই 4, -1 আৰু -2, -3 বিন্দু সংযোগী ৰেখা কি ভাগত ভাগ কৰে যে তিনিটা সমান ভাগত ভাগ কৰে এই এটা পাৰ আৰু এই এটা পাৰ এতিয়া যদি ইয়াত অনুপাত কেটা চাব যাওঁ আমি জি অনুপাত ইয়াতে অনুপাত ইয়াত ইয়াৰ পৰা লৈ গলো কি হ'ব 1 ইয়াত এক অনুপাতত আছে আৰু ইয়াৰ পৰা লৈ অনুপাত কি হ'ব ইয়াত হ'ব 1 আৰু ইয়াৰ পৰা ইয়াত কি হ'ব 1 অনুপাত কেটা কি হ'ব 1:2 এতিয়া যদি আমি পি বিন্দু স্থানাঙ্ক উলিয়াব লাগে পি বিন্দু স্থানাঙ্ক উলিয়াব লাগিলে আমি কি কৰিব লাগিব যে পি বিন্দু স্থানাঙ্ক যদি দেখো যে পি স্থানাঙ্ক বা পি বিন্দু স্থানাঙ্ক বুলি কওঁ বা তোমালোকে পি স্থানাঙ্ক বুলিয়ে বলো মই পি স্থানাঙ্ক কি হ'ব যে পি স্থানাঙ্ক হ'ব আমাৰ ফৰ্মুলাটো কি আছিল যে এম ওৱান x2 + m2 x1 divided by m1 + m2 m1 y2 + m2 y1 divided by m1 + m2 এতিয়া p বিন্দুৰ ক্ষেত্ৰত কি আছে তো x1 y1 এটো কি x2 y2 ঠিক আছে কিন্তু m1 আৰু m2 অনুপাতটো কি হ'ব এই m1 মানে কি আছে যিহেতু পি বিন্দুৰ কথা আমি কৈছো পি বিন্দুটো আমি কন্ডিশন কনসিডার কৰিছো গতিকে m1 মানে ইয়াৰ পৰা ইয়ালৈ হ'ব কি হ'ব 1 m1 মানে হ'ব 1 আৰু m2 মানে হ'ব কিমান ইয়াৰ পৰা ইয়ালৈ গতিকে ডিসটেন্স ইয়াত কি হ'ব m2 মানে হ'ব 1 + 1 2 হ'ব m2 মানে হ'ব ইয়াত হ'ব m1 মানে হ'ব ইয়াত m1 = হ'ব 1 আৰু m2 মানে হ'ব কিমান আমাৰ m2 মানে হ'ব 2 এতিয়া আমি ভ্যালু বিলাক বহাই যাও m1 মানে আছে 1 x2 মানে আছে কিমান আমাৰ x2 মানে এইটো -2 + m2 মানে কি আছে m2 মানে আছে 2 x1 মানে আছে 4 divided by m1 + m2 মানে কি হ'ব 1 + 2 ইয়াতে কি হ'ব যে m1 মানে আছে আমাৰ 1 y2 মানে আছে -3 + m2 মানে আছে আমাৰ 2 m2 মানে 2 আৰু y1 মানে আছে আমাৰ y1 মানে আছে -1 divided by ইয়াতে কি হ'ব যে m1 + m2 মানে কি হ'ব 1 + 2 এই নে সিমপ্লিফাই করলে আমি কিনে পাবা যে এটা -2 হবো -2 + 2 = 8 ডিভাইডেড বাই এটা 3 হবো প্লাস করলে এটা কি হবো এটা সিনটো হবো সিম্পল তো মাইনাস সিনটো এটা মাইনাস হবো 2 × 2 / 3 এটা কি হবো এটা সিমপ্লিফাই করলে কি হবো এটা 18 পর 2 থাকিব কিমা 6 / 3 কমা এটা -5 হবো -5 / 3 দে 3 বিন্দু স্থানাঙ্ক বুলি কওঁতে ইয়াতে x1 y1 x2 y2 একে থাকিব x1 y1 x2 y2 একে থাকিব কেৱল চেঞ্জ হ'ব ৰেশিওটো অনুপাতটো এতিয়া যেতিয়া আর বিন্দুৰ কথা আমি কৈছো যে আর বিন্দুৰ কথা কওঁতে ইয়াতে কি থাকিব ইয়াত m1 মানে কি হ'ব এতিয়া m1 মানে এইটো আৰু এইটো গতে কি এটা আছে m1 কি ইয়াৰ পৰা গেল m1 তাৰ কি হ'ব 1 + 1 মানে m1 মানে কি হ'ব এবাৰ এটো চেঞ্জ হ'ব ইয়াত কোনা m1 মানে কি হ'ব m1 মানে হ'ব আমাৰ 2 হ'ব 1 + 1 হ'ব কেনে হ'ব 2 আৰু m2 মানে কি হ'ব m2 মানে হ'ব
m2 মানে হ'ব 1 ইয়াৰ পৰা ইয়াৰ লগত 1 এইটো অনুপাত 1 আছে গতিকে এই ভেলুবিলাক হলে কি পাম m1 মানে আছে 2 x2 মানে সেম এটো ধৰে আছে -2 m2 মানে আছে 1 আৰু x1 মানে আছে 4 divided by 2 plus 1 m1 মানে কি আছে m1 মানে আছে আমাৰ m1 মানে আছে 2 y2 মানে আছে -3 प्लस m2 মানে আছে 1 আৰু y1 মানে আছে -1 divided by 1 2 plus 2 plus sorry এটো 2 plus 1 এটা কমপ্লিট এতিয়া এটো কি হ'ব এটো অসীম বলতো -2 2 যা 4 4 1 যা 4 divided by 3 -6 -1 divided by 3 এটো কি হ'ব তুমি কিমান পাম যে মাইনাস আর প্লাস 4 ক্যানসেল হবে 0 হ'ব আর 3 তে 0 ডিভাইড করলে কি হ'ব তুমি রিজাল্ট কি পাম 0 এ পাম আর শূন্য কিবা তার সংখ্যা যদি হরণ কইলে হলে শূন্য হয় আর এটা কি হ'ব -6 আর -1 লগ লাগি এটা -7 হবে ডিভাইডেড বাই 3 হবে তার মানে কি হ'ব অ্যানসারটো আমি কি বলো 0, -7 বাই 3 তার মানে আর বিন্দু স্থানাঙ্ক হবে কিমান 0, -7 বাই 3 ওদিকে 4, -1 আর -2, -3 বিন্দু সংযোগী রেখা সমাপ্তি খণ্ডিত করা বিন্দু কেটা স্থানাঙ্ক পি বিন্দু স্থানাঙ্ক আমি কলু পালু আর আর বিন্দু স্থানাঙ্ক কি হবো আমার 0, -7/3 এই কি ইয়া এতিয়া আমি বিভাজন সূত্র অন্তই ব্যক্ত করা এই ফর্মুলাটোর লগত জড়িত আমি অলপ ম্যাচ করু কেটামান এইচএস এসএলসি অর্থাৎ ম্যাট্রিক পরীক্ষা রাইট আমার কেটামান ম্যাচ পাইনি কো ধরব সাবা যে ধরা অনুগ্রহ দিয়ে 7.2 রে মই কই দিছো তারে প্রথম গুইত কই দিছো ধরা তাতে কোয়েশ্চনত কি লিখাই আছে যে -1, -7 আর 4, -3 সংযোগী রেখাখণ্ডক 2:3 অনুপাতত ভাগ করা বিন্দুটোর স্থানাঙ্ক নির্ণয় করা অর্থাৎ কি দি আছে আমাক এনেকা দিছে যে -1, -7 আর কি বুলি কইছে আর কইছে 4, -3 এই বিন্দু সংযোগী রেখাদল বিন্দু সংযোগী রেখাদল 2:3 অনুপাত 2:3 অনুপাত ভাগ করা রেখা বিন্দুটোর স্থানাঙ্ক আমি উলিয়াব লাগে কিমান অনুপাত ভাগ কৰিলে অনুপাত তো হৈছে আমাৰ 2:3 অনুপাত ভাগ কৰি বিন্দুটোৰ স্থানাঙ্ক আমি উলিয়াব লাগে এতিয়া ইয়াতে আমাৰ কি আছে ইয়াতে x1 মানে আছে -1 আৰু y1 মানে আছে 7 x2 মানে আছে 4 আৰু y2 মানে আছে -3 আৰু ইয়াতে অনুপাতটো কি দি আছে 2:3 অর্থাৎ m1 মানে 2 আর m2 মানে 3 এতিয়া আমি যদি উলিয়াব সলিউশন তো জানো লগাব লাগে সলিউশন আমি কেনে কই সলিউশন তো আমি কইবা লাগে লৈ লও যে ডাইরেক্ট লিখি দিলে হবো যে নির্ণয় বিন্দুটোর স্থানাঙ্ক কি হবো যে নির্ণয় বিন্দুটোর বিন্দুটোর স্থানাঙ্ক কি হ'ব যে আমাৰ সূত্ৰত কি আছিল যে m1 x2 plus m2 x1 divided by m1 plus m2 comma m1 y2 plus m2 y1 divided by m1 plus m2 এতিয়া তোমাৰ চাবা এতে কি আছে যে x1 y1 এটো x1 y1 প্ৰথম বিন্দু তো x1 y1 আৰু x2 y2 আৰু ইয়াতে কি আছে স্থানাঙ্ক আছে অনুপাতটো আছে m1 মানে আছে 2 আৰু m2 মানে আছে 3 গতিকে m1 মানে আছে কিমান 2 আছে গতিকে কি বৰ m1 অৰ্থাৎ বৰ আমি 2 is x2 মানে আছে 4 4 বাম আমি প্লাস m2 মানে আছে কিমান 3 m2 থাকে বাম কিমান 3 বাম 3 ডট x1 মানে আছে কিমান -1 আর ব্র্যাকেট দিব এটি -1 ডিভাইডেড বাই m1 প্লাস m2 m1 মানে 2 আর m2 মানে আছে 3 গতি কি হবে 2 প্লাস 3 ফার্স্ট ব্র্যাকেট দিব লাগবে এইটো দি গেল m1 মানে আছে 2 y2 মানে আছে -3 প্লাস m2 মানে আছে 3 আর y1 মানে আছে 7
divided by m1 plus m2 m1 মানে 2 আর m2 মানে আছে 3 গটিকে 2 plus কি হবো এটো 3 হবো ব্র্যাকেট দিলু এতিয়া কি হবো এটো আমি সাম নেক্সট স্টেপ কি হবো যে 2 2 2 4 যা 8 প্লাস এ মাইনাস এ মাইনাস 3 1 যা 3 divided by 2 plus 3 divided by এটো কি হবো 5 কমা প্লাস এ মাইনাস এ মাইনাস 2 3 যা 6 প্লাস 3 7 যা 21 divided by 5 হাস ব্র্যাকেট এটা কি হবো যে 18 পর 3 গলে 5 ডিভাইডেড বাই 5 কমা 20 এর পর মাইনাস 6 গলে যে সিমপ্লিফাই করলে কি হবো 15 হবো 15 অর 15 ডিভাইডেড বাই 5 এতিয়া এটো পারফেক্ট 5 এর 5 গল 1 টাই আর 5 এর 15 অর গল 3 টাই গটিকে বিন্দু তো স্থানাঙ্ক কি হবো আমি সিমপ্লিফাই করি আবার হাত পালু 1 কমা 3 তাহলে মাইনাস 1 কমা 7 আর 4 কমা মাইনাস 3 বিন্দু সংযোগী রেখা 2 ইস টু 3 অনুপাতত ভাগ করা বিন্দুতর স্থানাঙ্ক কি হবো 1 কমা 3 তাহলে 1 কমা 3 বিন্দুয়ে ইমান আর ইমান বিন্দু সংযোগী রেখা 2 ইস টু 3 অনুপাতত ভাগ করিব এতিয়া এক্সারসাইজ 7.2 4 নম্বর কোয়েশ্চন তলৈ এটো হাই স্কুল শিক্ষান্ত পরীক্ষাত পরীক্ষাৰ খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চন আর পরীক্ষা আইটাকে টেস্ট পরীক্ষাতে হোক বা 6 মান্থ 3 ছয় মানে পরীক্ষাতে হোক বা এসএসএলসি তে হোক এটো এটো কোয়েশ্চন বা এনেকুৱা ধৰণৰ কোয়েশ্চন আহি থাকে গলি তোমালোকে মতলব মনোযোগে ভিডিওটো চাবা এটো এই কোয়েশ্চন অফ ফটোত কি কৈ আছে এ কৈছে যে -1,6 বিন্দুটো -3,10 আৰু 6,8 বিন্দু সংযোগী ৰেখা কি অনুপাতত ভাগ কৰিব যে -1,6 বিন্দুটোয়ে -1,6 বিন্দুটো এটা ধৰা বিন্দু আছে ধৰা এটা বিন্দু আছে মই এই বিন্দুটোয়ে -1,6 বিন্দুটোয়ে -3,10 আর 6,8 বিন্দু হচ্ছে কি অনুপাত ভাগ করব যে এটা বিন্দু ধরা কি আছে ইয়াতে -3,8 -3,8 আর -6, এটো -8 নহয় এটো 10 আছে -3,10 আর 6,-8 এই বিন্দু সংযোগী রেখা -8 বিন্দু সংযোগী রেখা 1,-1,6 বিন্দু তোয়ে ধরা -1,6 বিন্দু ইয়াত থাকো ধরিলো -1,6 বিন্দু তোয়ে -1,6 বিন্দু তোয়ে কি অনুপাতত ভাগ করিব অর্থাৎ আমি m1 তো কি মান হয় m1 তো কি মান m1 আর m2 তো কি মান অনুপাত আমি উলিয়াব m2 তো কি মান উলিয়াব লাগে ইয়াত m1 আর m2 ভ্যালু দিয়া নাই আমি এটো উলিয়াব লাগে আমি ধরিলো যে ধরা হল যে -1,6 আমি দেখিব লাগে ধরিলো যে -1,6 বিন্দু তোয়ে -1,6 বিন্দু তোয়ে কি করিব যে -1,6 বিন্দু তোয়ে ধরা -3,10 আর 6,8 বিন্দু সংযোগী রেখা m1 = m2 অনুপাতত ভাগ করে এটাকে আমি লিখিব লাগিব কি যে গতিকে কি হবো এটা সূত্র মতে কি পাইছিল যে xy আমি অন্তর্ভুক্ত তো কি পাইছিল xy = কি পাইছিল xy = আমি পাইছিল কি যে m1 x2 plus m2 x1 divided by m1 plus m2 এটা কি আছে যে m1 y2 plus m2 y1 m2 y1 divided by m1 plus m2 এতিয়া ইয়াতে x y থাকে কি হবে x y মানে এইটো এইটো এই এই বিন্দুটো আছে এই -1,6 সমূহ কথা কৈছিল নহয় গতিকে কি লিখিব লাগিব ইয়াতে -1,6 m1 মানে আমি আননোন টার্ম m1 আমি না জানো উলিয়াব লাগে m1 m1 ভ্যালু উলিয়াব লাগিব মাইনাস m1 থাকে m1 হবো আর x2 থাকে হবো কি মান 6 6 x2 থাকে 6 m2 মানে না জানো আননোন টার্ম অজ্ঞাত রাখি x1 মানে কি আছে x1 মানে আছে x1 মানে আছে -3 divided by m1 plus m2 এইখিনি ইয়াত আমি ভ্যালু না জানো অজ্ঞাত রাখি থাকো কেনেকে ভ্যালুটো উলিয়াব লাগিব তারপর কি হবে এইটো যে m1 মানে m1 এ হবো y2 মানে হবো -8 হবো y2 মানে -8 প্লাস m2 মানে আমি না জানো m2 থাকে m2 লিখিম আমি y1 মানে কি আছে y1 মানে আছে -10 divided by m1 plus m2 ব্র্যাকেট কমপ্লিট এতিয়া -1,6 ইজুকেল টু ইয়াতে কি হবো 6 ইন্টু m1 মানে কি হবো 6 m1 এইটো প্লাসে মাইনাসে মাইনাস 3 m2 3
m2 divided by m1 plus m2 bracket এতে কি হবো minus 8m1 plus 10 m2 divided by m1 plus m2 এতে কি আছে ইয়াত এটা বিন্দু আৰু এটা বিন্দু এটো এই বিন্দুটো x স্থানাঙ্ক minus 1 আৰু y স্থানাঙ্ক minus 3 এই বিন্দুটো x স্থানাঙ্ক এইটো আৰু y স্থানাঙ্ক এইটো এতিয়া দুটা বিন্দু আমি কি বা দুটা বিন্দু ইকুৱেল দুটা বিন্দু আমি কি বা লগাতে কি চিহ্ন আছে ইকুৱেল চিহ্ন আছে যদি দুটা বিন্দু যদি সমান হব লগা হয় দুটা দুটা বিন্দু যদি সমান হব লগা হয় কি হয় এটার x স্থানাঙ্ক আনটো x স্থানাঙ্ক ইকুৱেল হব লাগিব আৰু আন এটা y স্থানাঙ্ক আনটোৰ y স্থানাঙ্ক ইকুৱেল হব লাগিব তেতিয়া কি হব দুটা বিন্দু কি হব ইকুৱেল হব গতিকে minus 1 তো যদি কি হয় এই 6m1 minus 3m2 divided by m1 plus m2 সমান হয় তেতিয়া কি হব দুটা ইকুৱেল হব এটা ইডিয়াল হল কি আমি কি লিখিম ইডিয়াল হল যে minus m1 কার সমান হব minus m1 তো সমান হব এইটো 6m1 6m1 minus 3m2 divided by m1 plus m2 এটা কি হব এইটো ফলে কি আছে এইটো m1 plus m2 তো ইকুৱেল আছে হৰণ এই ফলে কি হব পূৰণ সো পূৰণ কৰিব লাগিব আমি কি কৰিব লাগিব যে minus 1 1 থাকক এনেকে m1 plus m2 is equal to কৰি থাকিব লাগিব 6m1 minus 3m2 6m1 minus 3 minus 3 m2 মই কি আৰু মুছি দিব এতিয়া দেখি পাম আমি ইয়াৰ ইয়াৰ পিছত নেক্সট স্টেপটো এইটো যে মাইনাস ওয়ান এর এম ওয়ান কোন কোন লিখে লো মাইনাস করিম মাইনাস ওয়ান এর এম ওয়ান কোন কোন লিখে লো মাইনাস এম ওয়ান মাইনাস এ প্লাস এ মাইনাস এম টু মাইনাস এম টু ইজ ইকুয়াল টু এটো কি থাকিব 6 এম ওয়ান মাইনাস 3 এম টু এতিয়া আমি এটা কাম করো আমি এম ওয়ান বিলাক এক ফল করো এম ওয়ান থাকা বিলাক এক ফল করো এম আৰু এম টু বিলাক এক ফল করো এতে কি আছে মাইনাস এম ওয়ান এইটো এম ওয়ান 6 এম ওয়ান তো এখানে প্লাস আছে এখানে লিখা মাইনাস 6 এম ওয়ান ইজ ইকুয়াল টু মাইনাস 3 এম টু এটো এখানে কি আছে মাইনাস বলে বলে কি হবো প্লাস প্লাস এম টু ইজ ইকুয়াল টু হইতো মাইনাস এ মাইনাস এ মাইনাস এ হইতো তো মাইনাস এ প্লাস এটো ন হইতো এটো সিম্পলিফাই সিম্পলিফিকেশন গতিকে কি আছে ইয়াতে এম ওয়ান মাইনাস এটা আছে এম ওয়ান ইয়াতে এটা আছে আৰু এম ওয়ানতে ছয়টা আছে দুটাই বিয়োগ আছে গতিকে মাইনাস কি মাইনাস 7 এম ওয়ান ইজ ইকুয়াল টু 3 পৰা 1 গৈ থাকিব মাইনাস 2 এম টু গতিকে দুয়ো ফালে মাইনাস আছে মাইনাস আছে মাইনাস দুয়ো ফালে মাইনাস মাইনাস কেনচেল দুয়ো ফালে মাইনাস আছে মাইনাস মাইনাস কেনচেল এতিয়া আমি কাম কৰো এটা যে ইয়াতে এম টু তো এটা 2 লগত কি হৈছে পূৰণ হৈ আছে ইয়াতে এম টু তো 2 লগত ইনটু হৈ আছে এইখানে কি হ'ব হৰণ হ'ব মই যদি এম ওয়ান যদি হৰণ কৰো এম ওয়ান যদি হৰণ ৰাখিলো এম ওয়ান ক 2 ৰে হৰণ কৰিলে কি হ'ব এম ওয়ান বাই এম টু ইজ ইকুৱেল টু কি হ'ল ইয়াতে ইয়াত থাকিব কিমান অকল থাকি গ'ল 2 2 তো 2 থাকিল ইয়াত 7 টো ইফালে কি আছে 7 টো ইফালে পূৰণ আছে এইখানে গলে হৰণ হ'ব তাহলে আমি অনুপাতটো পাই গ'লো অনুপাতটো কিমান হ'ব যে অনুপাতটো কি আমাক কৈছিল নহয় আমাক এইটো কৈছিল যে আমাক যে মাইনাস 1 মাইনাস 1 কমা 6 বিন্দুটোয়ে মাইনাস 3 কমা 10 আৰু 6 কমা মাইনাস 8 বিন্দু সংযোগী ৰেখা কি অনুপাতত ভাগ কৰিব অৰ্থাৎ এম ওৱান আৰু এম টু ভেলু পাই গ'লো আমি যে অনুপাতটো পালো নিৰ্ণয় অনুপাতটো কি হ'ব এটাকে নিৰ্ণয় অনুপাতটো কি হ'ব অনুপাতটো এনেকুৱা হ'ব এম ওৱান ইজ টু এম টু ইজ ইকুৱেল টু 2 ইজ টু 7 অৰ্থাৎ এইটো বিন্দুয়ে মাইনাস 1 কমা 6 বিন্দুটোৱে এইটো আৰু এইটো বিন্দু সংযোগী ৰেখা খণ্ডক 2 ইজ টু 7 অনুপাতত ভাগ কৰিব গতিকে তোমালোকৰ আজি ইয়াতে স্থানাঙ্ক জ্যামিতি আজি ইয়াতে সামৰণি মাৰিলোঁ আৰু পৰৱৰ্তী পৰ্যায়ত নেক্সট 7.3 এতিয়া অনুশীলনী 7.3টো শিকাম বা ইয়াৰ অলপ 7.2 অলপ গৈ কৰি দিম আৰু কেইটামান তোমালোকক কি কি লাগে তোমালোকে কমেণ্টত জনাবা যদি ইয়াতকৈ বেছি লাগে যদি আজি বুজাকৈ যদি বুজি পোৱা নাই কমেণ্টত জনাবা ইয়াতকৈ সহজকৈ শিকাবলৈ চেষ্টা কৰিম আৰু ইয়াক বাদেও অতিৰিক্ত বা কিবা লাগে তোমালোকক জনাবা বা কুৱেশ্যন বেংকৰ পৰা হওক বা অন্য আগৰ কিবা কুৱেশ্যন বেংকৰ পৰা চাই পেলাই ক'বা সেইবিলাক তোমালোকক চিম্পল চলিউশ্যন সমাধান কৰি দিম আৰু ইয়াত যে তোমালোকক থাকিব এইবাৰ ত্ৰিভুজৰ ত্ৰিভুজকালি সম্বন্ধীয় থাকিব গতিকে ত্ৰিভুজকালিৰ ত্ৰিভুজৰ লগত জড়িত স্থানাঙ্ক জ্যামিতি গ্ৰুপবিলাক নেক্সট হেৰিত কৰি দিম বা তোমালোকক যি যি লাগে কমেণ্টত জনাবা গতিকে কৰি দিবলৈ চেষ্টা কৰিম আজিলৈ সামৰিছোঁ ধন্যবাদ